আসসালামু আলাইকুম। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA থেকে পাওয়া আরেকটি বিরাট সুখবর আপনাদের মাঝে এখন শেয়ার করব। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চরম সুখবর, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA-তে আসছে বিশাল পরিবর্তন। বিস্তারিত জানুন এখনই। প্রচলিত বেসরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাহলে চতুর্থ ধাপে কেমন হচ্ছে ইন্ডেক্সধারী অর্থাৎ ইতোমধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া? একটি আবেদনে কয়টি শিক্ষক পদে অংশগ্রহণের সুযোগ পাবেন প্রার্থীরা? কেমন একগুচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের NTRCA পরিকল্পনা? এসব নিয়ে দৈনিক আমাদের বার্তার দুই পর্বের এই বিশেষ ধারাবাহিক প্রতিবেদন। একটি আবেদনের মাধ্যমে নিবন্ধিত প্রার্থীদের 40টি শিক্ষক পদে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তার দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছেন, এ নিয়ে শিক্ষামন্ত্রী দীপুমনির সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে, টেলিটকের সঙ্গেও আলোচনা চলছে, তবে কোনো কিছু এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে NTRCA চেয়ারম্যান মোহাম্মদ এনামুল কাদের খান দৈনিক আমাদের বার্তাকে বলেন, প্রার্থীদের অসুবিধার কথা মাথায় রেখে আবেদন ফি কমানোর বিষয়ে চিন্তাভাবনা করা হয়েছে। প্রাথমিকভাবে একটি আবেদনের মাধ্যমে 40টি পদে অংশগ্রহণের সুযোগ দেওয়ার চিন্তা করা হচ্ছে। সেক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হবে 1000 টাকা। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী দীপুমনি মহোদয়ের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। এখন টেলিটকের মাধ্যমে আবেদন নেওয়া হয়, তাই তাদের সঙ্গেও এ নিয়ে আলোচনা করছি। সব ঠিক থাকলে আগামী নিয়োগ প্রক্রিয়াতেই প্রার্থীরা নতুন সুবিধা পাবেন, এতে প্রার্থীদের অর্থ সাশ্রয় হবে, ভোগান্তিও কমবে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট থেকে আপনারা যদি সত্যি উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।